তুই? অসম্ভব, পারবে না এই বয়সে। সেই জন্যই তো আমি বলছি গো, তুমি পারবে পারবে। দেখো একটু বেশি করে ফলের রস দুধ এইগুলো যদি খাও ঠিক পারবে। না না না, এইসব ছেলে খেলা করে মানে হয় না। কি বুঝতে পারছো না, লোকে কি বলবে? চি চি। আচ্ছা তুমি শোন না, ছি 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 করতে নেই। আচ্ছা আমি তোমার কাছে কোনো দিনও এরকম করে কিছু চেয়েছি? ও আমার শোনো না শোনো না শোনো না, দেখো ভোরের স্বপ্ন না আমি এর আগেও দেখেছি, ঠিক ফলে যায়। আমি তো দেখলাম, আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম। তুই তুই কোথায় আছিস? কোচিং ক্লাসে। তো কোচিং যা, এই শোন 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 শোন, বলছিলাম যে হ্যাঁ রে, তোর ওই ভাই ফোঁটা দিতে কেমন লাগে? খুব ভালো লাগে, দাদাকে ফোঁটা দিতে তো আমার খুবই ভালো লাগে। দাদাকে তো ফোঁটা দিয়েছি, কিন্তু আমি বলছিলাম যে দাদা নয় মানে তোর যে ছোট ছোট যে ভাই তাকে ফোঁটা দিতে। ভাই? হ্যাঁ ছোট ভাই। কুচ্চু কুচ্চু ভাই, কি ভালো হতো যদি একটু ভাই থাকতো। ভাইকে জামা পরিয়ে দিতাম, খাইয়ে দিতাম, চান করিয়ে দিতাম, কাঁদলে আদর করতাম, কি মজা। ভাইয়ের কথা কেন বলছো? হবে ভাই হবে। আমি আসি। এই দেখো, বোঝে না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলো না। এই তো এই তো এই তো ঠাকুর পু এসে গেছে। ও ঠাকুর পু, ও ঠাকুর পু, তুমি বলো ভোরের স্বপ্ন সত্যি হয় না বলো? ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তবে ওই স্বপ্নের বিষয়বস্তুর উপর অনেকটা ডিপেন্ড করে। বলো না কি দেখলি বলো না। তুমি বলো। আরে কি বলো? আরে তোর বৌদি মাথা খারাপ হয়ে গেছে, আমল তেমন স্বপ্ন দেখছে। সেটা বলো না। আচ্ছা আমার বয়সটা কম হলো? হ্যাঁ এ তো কচি খুকি না এই বয়সে। আমি বক্সিং করতে। কি হলো? না কত রকমের যে কাণ্ড সত্যি। আরে কি হলো সেটা বলবে তো? মা ভোরবেলা স্বপ্ন দেখেছে, তোমার বাবা আর আমার বাবা বক্সিং লড়ছেন, আর এবার মা সেটা বাস্তবে ঘটাতে চাইছেন। মানে? মানে মা বলছেন বক্সিং ম্যাচটা নাকি সত্যি সত্যি হবে। এর অর্থ কি? ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? মা দেখেছেন তোমার বাবা আমার বাবাকে এক ঘুষিতেই নক আউট করে দিয়েছেন। এরকম একটা উদ্ভট ব্যাপার ঘটবে আর তুমি হাসছো? আমি কি করবো, কাঁদবো? বাট সিরিয়াসলি উত্তম, তুমি একবার একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আমার এসব ভাল লাগছে না। আচ্ছা মা কি নিজে কথা বললো? ছোটকা, আর জানো মা নাকি বাবাকেও প্রায় কনভিন্স করে ফেলেছেন। আর ছোটকাকে দেখে এক্সাইটেড লাগলো। আমি কথা বলছি ভাই, বাড়াবাড়ি একটা সীমা। আরে 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 চললে কোথায়? আচ্ছা এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি হলো? না ওরা জোকারপনা করবে, আমি সিরিয়াসলি নেবো না। এসব কার্টুন গুলো আমার একদম ভাল লাগে না। আরে দাঁড়ান 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 মশাই, দেখো এত রেগে যাওয়ার মতো কিন্তু কিছু হয়নি উত্তম। আচ্ছা আমার একটা কথা বলো তো। কি? এই যে রোজ খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই 5টা ডাকাতি, 10টা খুন, 5টা রেপ হয়েছে। টেলিভিশন খুললেই শুধু ক্রাইম আর ক্রাইম। তোমার মনে হয় না গোটা পৃথিবীটা ভয়ঙ্কর হিংস্রতায় ভরে গেছে? হয়, তবে তার সঙ্গে এটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। এত হিংস্রতা থাকা সত্ত্বেও এই পৃথিবীতেই তোমার বাবা, তোমার মা, ছোটকা, এদের মতো মানুষগুলোও রয়েছে। করুক না ওরা একটু জোকারগিরি, কারোর ক্ষতি তো করছেন না। বিয়ের আগে ঠিক যেমন একটা মজার পরিবেশে মানুষ হয়েছি, বিয়ের পরেও ঠিক সেরকমই একটা মজার পরিবেশ পেয়েছি। আই এম ভেরি লাকি। কিন্তু সত্যি সত্যি বক্সিং ম্যাচটা হবে নাকি? লাভ কি বললি? চ্যালেঞ্জ জানিয়েছে তোর বাবাকে? হ্যাঁ, মা নাকি স্বপ্নে দেখেছেন যে এক ঘুষিতেই বাবা কুপুকাত, আর মার স্থির বিশ্বাস
বিশ্বাস যে যদি সত্যি সত্যি কোনো বক্সিং ম্যাচ হয় তাহলে নাকি উত্তমের বাবাই জিতবেন, গোড়া ডিম জিতবে। ওসব গোড়ের স্বপ্ন স্বপ্ন আমি বিশ্বাস করি না লাভ। Nonsense. না 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 না, আমার এখন সময় নেই লাভ। আমি এখন আমার এখন জরুরি কথা বলতে হবে তোর বাবার সঙ্গে। আমি রাখছি, হ্যাঁ বাই। তুমি আমাকে ফোনটা দিলে না? পম, ডু ইউ লাভ মি পম? মানে এর ভেতরে আবার অন্য কোনো মানে খুঁজে পেলে নাকি? না, হঠাৎ এত বছর পর এই প্রশ্ন। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। ডু ইউ লাভ মি পম? ইয়েস আই ডু। কেউ আমার আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করে? কে কে করেছে? আইল কিল হিম। Like a brave man, that's like my husband. I love you too, Pom. It's my pleasure. What are you doing with Pom Pom? What are you doing with Pom Pom? You're going to get me. What is it? What is it? পচার বাবার সঙ্গে। পচাকে? ও, পচা মানে আমাদের উত্তমের বাবার সঙ্গে? Yes. কেন? আমি পরে বলবো, এখন বলো লড়বে কিনা। না, কে উল্টো ইয়ার লড়বো কেন? ভীষণ উল্টো পাল্টা বলছো। আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না। পচার মা ভোরের বেলা স্বপ্ন দেখেছেন যে তুমি আর পচার বাবা বক্সিং করছো। পচার বাবা নাকি এক খুশিতেই তোমাকে নক আউট করে দিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? সামান্য স্বপ্ন নিয়ে? এটা সামান্য স্বপ্ন নয়, এটা হচ্ছে ভোরের স্বপ্ন। দ্যাট লেডি বিলিভস যে ভোরের স্বপ্ন সত্যি হয়। সে যদি বিশ্বাস করে করুক না, তোমার কি? ওকে আমার শিক্ষা দিতে হবে, দুটো জিনিসের শিক্ষা দিতে হবে। একটা হলো ভোরের স্বপ্ন সত্যি হয় না, আর সেকেন্ডটা হলো আমার হাজবেন্ড পরমানন্দ সরকার, ওর হাজবেন্ড মানে পচার বাবার চেয়ে 100% স্ট্রং। তোমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। একটা অ্যাবসার্ড ব্যাপার, একটা স্বপ্ন, সেই স্বপ্ন না না না, ইম্পসিবল। আমি নিজের বেআই এর সঙ্গে বক্সিং লড়বো? অল্পাক লড়বে। পম, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? আজ পর্যন্ত তোমার কোনো কথাই তো না বলিনি, বাট দিস ইজ ইম্পসিবল। আসল কথাটা বলো না পম, তুমি ভয় পেয়েছো? ইউ আর আ কাওয়ার্ড। আমি কাওয়ার্ড? ইয়েস। আমি কাপুরুষ? হ্যাঁ। তুমি তুমি বলছো? আমি কাপুরুষ? ইয়েস। কাপুরুষ? ইয়েস। সে একটু মতন কাপুরুষ আছি। মেনে নিলে? মনে রেখো, আমি কাপুরুষ স্বামীর ঘর করি না। আমি লড়বো। দ্যাটস লাইক আ গুড বয়। আরে আসুন আসুন আসুন, হঠাৎ এতদিন পর কি মনে করে বলুন, শরীর টরীর সব কেমন আছে? খবর কি? হ্যাঁ, কোন প্রশ্নটার উত্তর দেবো বলুন তো? এতগুলো প্রশ্ন করলে উত্তর দেওয়া খুব মুশকিল। যাই হোক, ভালোই আছি। আসলে আপনার ওই ভোরের স্বপ্নের কথাটা শুনলাম, শুনে এত হাসি পেলো যে কথাটা বলতে সাউথ থেকে নর্থে চলে এলাম। কেন, এতে আমি হেসে গড়িয়ে পড়ে কি আছে? না মানে 21st century কেউ এরকম বিশ্বাস করতে পারে? হাসি পাবে না বলুন। শুনুন, যার যার নিজের বিশ্বাস তার তার নিজের। কিন্তু অন্ধবিশ্বাস বলেও তো একটা কথা আছে। এই শুনুন, আপনি ঠিক কি বলতে এখানে এসেছেন সেটা বলুন তো। আমি এখানে এটাই বলতে এসেছি যে আপনার এই ভোরের স্বপ্নটা একদম ভুল, আমি সেটাই আপনাকে প্রুভ করে দেব। সেই সঙ্গে অ্যাট দ্য সেম টাইম এটাও প্রমাণ করে দেব যে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডকে একেবারে নক আউট করে দিতে পারে, আর তখন আপনার এই ভোরের স্বপ্নটা ভোরের দুঃস্বপ্ন হয়ে যাবে। পচার বাবার গায়ের জোর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, এমন ঘুষি মারবে না, বুঝবেন তখন। দেখা যাবে। এনিওয়ে, ফাইটের দিনটা মানে কবে হবে সেটা তো ডিসাইড করতে হবে। আপনি ঠিক করুন। ঠিক আছে, আমি ডিসাইড করে আপনাকে জানাবো। তখন কিন্তু পিছিয়ে গেলে হবে না। আপনার বক্সিংয়ের ক্রেজ কোথায়? বক্সিংয়ের ক্রেজ ছিল আমাদের সময়, বুঝলে বৌমা? তখন স্কুলে পড়ি আর রোজ বক্সিং প্র্যাকটিস করি। তুই এবার বক্সিং শিখলি তো? মানে মানে
আপনি স্কুল থেকে এলাম এবার আমাদের স্কুল চ্যাম্পিয়নকে 7th রাউন্ডে নকআউট করে দিয়েছিলাম মাত্র একটা আপারকাট অনলি ওয়ান তুই তো চুকিতকে খেলতে গিয়ে লাখ ফাটি পাইতিস বাবা তোমার সব কথায় বাধা দেবার কি আছে বলো বলো ঠাকুরপুর ঠাকুরপুর তুমি বলো আমি শুনি বলি হ্যাঁ আমাদের সময় একজন ট্রেনার ছিল জানো দারুণ ট্রেনিং দিত ন্যাশনাল চ্যাম্পিয়ন ট্রেনার কথা মনে পড়ে গেল তো ট্রেনার লাগবে না মাস খানেক একজন ভালো ট্রেনারের কাছে ট্রেনিং নিতে না পারলে ম্যাচটা তো বার করতে পারবে না ছোটকা অপুর এক বন্ধুর দাদা খুব ভালো ট্রেনার শুনেছি ও তো তাকে খবর দাও কি দরকার আরে বাবা আমি তো স্বপ্ন দেখেছি যে ও জিতে গেছে না বুদি স্বপ্ন আর বাস্তব এক নয় দুটোর মধ্যে বিস্তর ফারাক লড়বে যখন তখন তৈরি হয়ে লড়াই ভালো কি বলো দাদা বাবা এখানে বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে মানে এই যে তোমার বাবার সঙ্গে আমার এই যে একটা কিছু মনে করছে না তো বাবা বক্সিং ইজ এ গেম এটা শুধু একটা খেলা আপনারা যদি কিছু মনে না করেন মানে এটাকে যদি আপনারা স্পোর্টিংলি নিতে পারেন তাহলে আমার কিসের অসুবিধা থাকতে পারে বলুন বাহ এই তাহলে আমার বৌমা পম 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 লাভ এক্ষুনি ফোন করেছিল ও বলছে ওদের বাড়িতে ও শ্বশুর মানে অরুণবাবুর জন্য একটা স্পেশাল ট্রেনার রাখা হচ্ছে যে ওকে বক্সিং শেখাবে এই কি তুমি ওরকম গোমরা মুখ হয়ে বসে আছো কেন কি হয়েছেটা কি কিছু না কিছু না কিছু না বলে কিছু হয় না কি হয়েছে বলো না মিনি এটা কি ঠিক হচ্ছে কোনটা এই বক্সিং ম্যাচ ফ্যাচ আফটার অল ওরা আমাদের তুমি আবার ভয় পাচ্ছো আমাকে ভুল বুঝো না মিনি আমি লড়তেই পারি কিন্তু কেন লড়বো কারণ তুমি অলরেডি প্রথম ম্যাচে হেরে গেছো ইউ হ্যাভ বিন ডিফিটেড প্রথম ম্যাচ কোথায় স্বপ্নের ম্যাচে তোমাকে পচার বাবা এক খুশিতে নক আউট করে দেয়নি কাম অন মিনি ওটা তো স্বপ্ন কিন্তু স্বপ্নটা কে দেখেছে ওই উত্তমের মা কি দেখেছে আমরা জানি মিনি মানুষ সাবকনশিয়াসে যা ভাবে সেটাই সে স্বপ্নে দেখে সুতরাং ওই মহিলা এতটাই কনফিডেন্ট যে উনি ধরে নিয়েছেন ইউ আর উইকার দ্যান হার হাজবেন্ড ইজন্ট ইট সবাই তার হাজবেন্ডকে একটু স্ট্রঙ্গার দেখে তুমি যদি স্বপ্ন দেখতে তুমি তো দেখতে আমি জিতেছি আমি তো সেটাই চাই কিন্তু কোনো গুলতাপ্পি মারা স্বপ্নে নয় বাস্তবে ইউ হ্যাভ টু ফাইট বম ইউ হ্যাভ টু ফাইট ফর মাই সেক প্লিজ ওকে গুড তাহলে কাল থেকেই আমি তোমার ট্রেনিং শুরু করে দেবো আমি হব তোমার ট্রেনার তুমি হ্যাঁ ওয়াই নট আমি তোমাকে ডায়েট চার্ট বেঁধে দেবো সেই অনুযায়ী তুমি খাবে আমাকে একটা প্রতিদ্বন্দ্বী মানে ওপোনেন্ট জোগাড় করতে হবে কাকে যে বলি পেয়ে গেছি পেয়েছো বক্সিং হ্যাঁ বক্সিং কিন্তু আমি তো কোনোদিন বক্সিং খেলিনি ম্যাডাম এবার খেলবে প্রথমবার তো একবার খেলতে হয় শোনো আগামী মাসের 1 তারিখ হচ্ছে ম্যাচ তার আগে তোমার স্যারকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তাই রোজ ভোরবেলায় তুমি আর স্যার ছুটতে বেরোবে স্যার যদি 1 মাইল ছোটে তোমাকে 2 মাইল ছুটতে হবে 2 মাইল স্যার যদি 6টা ডিম খায় সকালে তোমাকে 12টা ডিম খেতে হবে 12 ম্যাডাম পেটের 12টা বেজে যাবে কিচ্ছু হবে না দিলি মিচিমিচি কেঁদো না স্যারকে প্র্যাকটিস করতে হবে তোমাকে স্যারের ডাবল প্র্যাকটিস করতে হবে অলওয়েজ কেন কারণ নিজের চেয়ে দুর্বল অপোনেন্টের সঙ্গে প্র্যাকটিস করে কোনো লাভ নেই তোমাকে স্যারের চেয়ে ডাবল শক্তিশালী হতে হবে দিলি তারপরে স্যার যদি তোমাকে হারাতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বাবাকে উনি ঠান্ডা করে দিতে পারেন পচার বাবা তো কোন স্যার আজ আজই আমি সব ইকুইপমেন্ট কিনে আনবো স্যান্ড ব্যাগস টাম্বলস এভরিথিং হ্যালো 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 এখানে নেটওয়ার্কটা ঠিক মতো কাজ করছে না আমি অন্য ঘরে যাচ্ছি 1 মিনিট হ্যাঁ হ্যালো ড্রাইভিং ছেড়ে শেষ পর্যন্ত বক্সিং খেলতে হবে